তো সেলিব্রেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা কিন্তু চাইলে এখন থেকে এক ক্লিককে এফটি ইফেক্টস অ্যাড করতে পারি আমাদের ভিডিওতে। তো গাইস, এডিট ছাড়া কিভাবে এক ক্লিককে এটা সম্ভব, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অ্যান্ড আজকে একটি ইফেক্টস দিয়ে দেখাবো না, আজকে আমি আপনাদেরকে টপ 3টি ইফেক্টস দেখিয়ে দিবো। তাছাড়া আপনারা চাইলে বেছে বেছে আরও অন্যান্য ইফেক্টসও নিয়ে নিতে পারেন এখান থেকে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার জন্য ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আজকে ভিডিওর জন্য লাইক দিয়েছি মাত্র 100টি, আপনার 100টি লাইক কমপ্লিট করে দিবেন। তো গাইস, আপনারা দেখছেন সঞ্জয় টেক। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো করে দিবেন, ইউটিউব থেকে ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওকে গাইস, এক ক্লিকে এডিট রিভিউস অ্যাড করার জন্য আমাদের প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ, তোমাদের ইনস্টাগ্রাম অ্যাপটি যাদের থেকে নেই তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে অ্যাপটি ডাউনলোড করে অথবা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনি ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এই ধরনের ইন্টারেস্ট পেয়ে যাবেন। এরপর আপনি নিচে পেয়ে যাবেন কি প্লাস সাইন, আপনার প্লাস সাইন ক্লিক করবেন। এরপর আপনার পছন্দের একটি ভিডিও নেবেন, আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি। তো আমি এতে মনের বাইরে একটি ভিডিও নিলাম। তো ভিডিওটি নেওয়ার পর আমরা উপরে ইন্দে নেক্সট ক্লিক করবো। তো আমাদের ভিডিওটি নিয়ে চলে আসলো। আই হো আপনাদের ভিডিও এর থেকে কিন্তু খারাপ হবে না, আরও বেটার কোয়ালিটি হবে। আমি থেকে এখান থেকে একটি নর্মাল একটি ভিডিও নিলাম আপনাদের দেখানোর জন্য। এরপর আমরা উপরে দেখতে পাচ্ছি ইফেক্টস, আমরা ইফেক্টসে ক্লিক করবো। অ্যান্ড গাইস, এখান থেকে আমরা চান্স অপশন পেয়ে যাবো, আমরা চান্স অপশনে ক্লিক করবো। এরপর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রথমে লিখবেন কি আইফোন ইফেক্টস, আমি থেকে আগে চান্স করে রয়েছে, সব দেখতে পাচ্ছেন। আপনারা লিখবেন কি আইফোন এক্স ডি আর, আইফোন এক্স ডি লেখার পর আপনার চান্স করবেন। তো আইফোন এক্স ডি আর হচ্ছে সবচেয়ে বেটার ইফেক্টস হচ্ছে এটি, এক্স ডি আর আইফোন, সেখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনার এখান থেকে এক্স ডি ইফেক্টটি অটোমেটিক এখান থেকে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু যদি কাছে থেকে দেখাই, সব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্স ডি ইফেক্ট থেকে অ্যাড হয়ে গেছে কত সুন্দরভাবে। এখন আমরা কিন্তু চাইলে কিন্তু ভিডিওটি সেভ করে নিতে পারবো উপরে আমরা সেভ আইকনে ক্লিক করে। কিন্তু এখন আমি সেভ করবো না, আমি আপনাদেরকে আর টপ 2টি ইফেক্টস আপনাদের দেখাচ্ছি এস ডি ইফেক্টসে। সো আমরা ইফেক্টসে ক্লিক করবো আবার। এখান থেকে আমরা একটি দেখিয়েছি, এখন আমরা এটা ব্যাক করবো। তো আমি কিন্তু আগে থেকে কিন্তু এগুলো সেভ করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই 3টি ইফেক্টস কিন্তু আমি আপনাদের সামনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো এরপর আপনি লিখবেন কি উপরে চান্স অপশন ক্লিক করবেন, এখানে লিখবেন কি এস ডি আর, এটা লেখার পর আপনি চান্স করবেন। চার্জ করার পর আপনার অনেকগুলো ইফেক্টস পেয়ে যাবেন, এখান থেকে আপনার যেটি ভালো লাগে সেটা নেবেন, অথবা আমি এখান থেকে যেটা বেটার বলছি সেটা নেবেন। আমি থেকে যেটা বলছি সেটা এখান থেকে একটু খুঁচুলে পেয়ে যাবেন, তো একসময় এক জায়গায় থাকে। তো আপনি এটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, আপনার এখান থেকে সহজে পেয়ে যাবেন। আমি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সেভ থেকে এখান থেকে দেখাচ্ছি। এখান ইভেন থেকে রয়েছে এইচ ডি আর একটি আইকন, তো এইচ ডি আর আইকনটি দেওয়ার পরে আপনার এই ফিক্সটি পেয়ে যাবেন। তো ফিক্সটি আপনার নেওয়ার পর আপনার এই ফিক্সটি এভাবে পেয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন আছে, বিফোর আফটার, বিফোর আফটার, সব দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে। এরপর আরেকটি হচ্ছে এস ডি আর শার্পেন বিগনেটি, সেটা আপনার চার্জ করবেন এখানে এস ডি আর শার্পেন বিগনেটি, আমি লিখেছি এস ডি আর। তোকে দেখতে পাচ্ছেন আমরা এখানে চার্জ করার পর সর্বপ্রথম এটা চলে আসলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এস ডি আর শার্পেন বিগনেটি, তো এটা নিয়ে নেবেন। এটা নেওয়ার পর আমাদের ভিডিওটি এভাবে আসবে, সব দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। আমরা ব্ল্যাক ইফিক্সে এস ডি আর ফিক্স করতে চাইতাম এক সময়, এটা হচ্ছে এই ফিক্সটি। তো আপনারা দেখতে পাচ্ছেন বিফোর আফটারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তাছাড়া এখান থেকে আইফোনে কিন্তু অনেকগুলো এখান থেকে কালার গ্রেডিং রয়েছে, আমি আপনাকে একটু কালার গ্রেডিং দেখাচ্ছি। আমি লিখেছি আইফোন কালার গ্রেডিং, তো আইফোন কালার লিখলাম। তো আইফোন কালার লেখার পর আমরা দেখতে পাচ্ছি অনেকটা অনেকগুলো কালার রয়েছে, আমি একটি অ্যাড করে দিচ্ছি। তো আমাদের ভিডিওটি কিন্তু এক ক্লিকে কিন্তু আমাদের এডিট হয়ে যাচ্ছে, এতে কালার এডিং হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনার রেড ইফেক্টসে আপনার গাছপালাগুলো লাল হয়ে যাবে। তারপরে দেখছেন এইভাবে অনেকগুলো এখান থেকে ইফেক্টস রয়েছে যা আপনার কল্পনা করতে পারবেন, এক ক্লিকে আপনি এডিট করে নিতে পারবেন এখান থেকে। তো গাইস, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম টপ 3টি এডিটেড ইফেক্টস যেগুলো বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল। তো গাইস, এই ছিল আমাদের আজকে ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।